তরমুজের সিজনে হয়তো তরমুজের রেসিপিটা খুব সহজ বাট কিছু টেকনিক টিপস রয়েছে যা আরও অতুলনীয় ডেলিশিয়াস করে তুলবে এই ললিগুলোকে আর সেই টিপস এবং টিক্স নিয়ে আজ হাজির হয়েছি দোয়ে আমি বর্না নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বর্ণা ফুড ফিউশান থেকে তাহলে চলুন তরমুজের এই ললিগুলো কীভাবে অত্যন্ত সুস্বাদু উপায়ে তৈরি করা যায় সেটাই আর শেয়ার করছি আজ আমি ললেগুলো তৈরির জন্য এখানে একটা দুই কেজি ওজনের তরমুজ নিয়েছি যেটা একদম ফাঁকা আর এটা খুব সহজে একটা স্ট্যান্ডারের মাধ্যমে আমরা রসগুলো আলাদা করতে পারবো এটাতে কিন্তু কোনো ব্লেন্ড করার দরকার নেই আমি সবগুলো স্লাইস সুন্দর করে এভাবে স্ট্যান্ডের উপরে ঘষে ঘষে রসগুলো বের করে নেব এই তো দেখতে পাচ্ছেন দুই কেজি পরিমাণ তরমুজ থেকে আমরা খুব সহজেই পাঁচশো গ্রাম পরিমাণ রস পেয়ে যাব আর সেটা দিয়ে মিনিমাম ছটা থেকে আটটা ললি আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো এই তো দেখতে পাচ্ছেন আমি রসগুলো একদম সুন্দর করে বের করে নিয়েছি আর এখন অ্যাড করছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনি কিন্তু এটা অবশ্যই অপশানাল আপনারা চাইলে এটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন সাথে অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা শুধুমাত্র গ্র্যাভিটি তৈরির জন্য সাথে হাফ টেবল চামচ রোজ ওয়াটার এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ললিগুলোর স্বাদ বাড়িয়ে তোলে এই রোজ ওয়াটারটা সবগুলো উপকরণ আমি সুন্দর করে রসেসগুলোর সাথে মিশিয়ে চুলে প্যান বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি আর অবশ্যই অনবরত নাড়তে হবে যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কিছুই নয় শুধুমাত্র একটা বলক চলে আসলেই আমাদের এই মিশ্রণটা একদম রেডি এই তো অনবরত চুলায় বসিয়ে মিডিয়াম হাই লো স্পিডে চুলেটা জ্বালিয়ে রেখে অনবরত এভাবে নাড়ব এই তো দেখতে পাচ্ছেন একটা বলক চলে আসছে এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব আর ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর এগুলো আমরা আইসক্রিমের মোল্ডে দিয়ে দেব যদি আপনাদের কাছে ললির যে মোলগুলো আছে সেগুলো থাকে সেটা তারও দেখতে অনেক সুন্দর দেখায় তো আমার কাছে ওগুলো ছিল না তাই আমি প্লাস্টিকের এই মোল্ডে দিয়ে দিচ্ছি সাথে একটা ফয়েল পেপার দিয়ে চার তো মুড়িয়ে দিচ্ছি আর এগুলো চেপে চেপে দাগগুলো করে নিয়ে একটা নাইফের সাহায্যে একটু করে ছিদ্র করে নিলাম যাতে করে আমরা সে কাঠিগুলো সুন্দরভাবে বসিয়ে নিতে পারে এই তো রেখে দিয়েছিলাম আট ঘন্টা আট ঘন্টা পর ফিরছি আর দেখতে পাচ্ছেন আমাদের ললিগুলো কত সুন্দর হয়ে গেছে এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আমি এটা দুই থেকে তিন মিনিট শুধুমাত্র নর্মাল একটু পানির উপরে মোলটা রেখেছিলাম আর ললিগুলো এভাবে সুন্দরভাবে খুলে আসছে এই তো দেখতে পাচ্ছেন তো ওয়াটারমেলন সিজনে ইচ্ছে মতো তোর রেসিপিটা যদি করতে চান তবে এই ললিগুলো দিয়ে করতে পারেন শুরু এটা কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় আর খেতেও মশালার দারুণ আমি হয় তাহলে চলে যাচ্ছি ফিরবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ